আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি। এই দেখেন, আপনারা যে অর্থ দিয়েছেন সেই অর্থ দিয়ে আমরা সিলেটের বন্যা প্লাবিত মানুষের পাশে দাঁড়িয়েছি ইনশাল্লাহ। আল্লাহ মহান আল্লাহ পাকের ইচ্ছায় সব কিছু ভালোভাবে কাজটা শেষ করতে পারছে, এটাই আমাদের আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। উদ্যোগ করবেন যেন নেক্সট টাইম আমরা এর থেকে ভালো কিছু করে দেখাতে পারি। অনেক অনেক কথা বলে বুঝছেন, দেখেন আপনাদের ভিতরেও অনেক অনেক কথা বলে যেগুলো শুনলে আমাদের একটু কষ্ট লাগে। কষ্টটা হচ্ছে এথায় যেমন এমন কথা বলে যে কাছের মানুষগুলাই সব থেকে কষ্টদায়ক কথা বলে। যাই হোক, আশা করি সামনে কেউ বলবে না, এটাই আমাদের আশা। এবার দোয়া করবেন আমরা যেন সামনের থেকে ভালো স্কুল দেখাতে পারি। আর আমাদের টিমে অনেক ছোটো ছোটো পোলাপান আছে যারা স্কুল কলেজে পড়ে, আশা করি তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সামনে আমাদের থেকে ভালো কিছু করে দেখাতে পারে, মানুষের পাশে দাঁড়াইতে পারে, তাদের ফ্যামিলির পাশে দাঁড়াইতে পারে, তাদের জন্য খুব ভালো কাজ করতে পারে, এটাই আমার কথা। অনেক অনেক কথা বলেছে যে এরা টাকা মেরে খাবে, এই করবে সে করবে। দেখেন ভাই, এখান থেকে আহমরি টাকা হয় না বুঝছেন, মেরে খাওয়ার মতন টাকা এখানে হয় না। আর আমাদের এতটা দায় পড়ে নাই যে পাবলিকের টাকা মেরে খাইতে হবে। এখান থেকে আপনাদের থেকে 4 লাখ টাকা মোবাইল কালেকশন আছে আমাদের তেরোকা দেবাসীর কাছ থেকে, আমাদের 4 লাখ টাকার মতো কালেকশন সেখানে, আমরা 4 লাখ টাকার বেশি খরচ করছি যেটা আমাদের নিজেদের থেকে। যা কথা বলে লাভ নেই ভাই, দেখেন আপনাদের টাকা মেরে খাচ্ছে কিনা দেখেন, নিজের চোখে দেখেন যে আমাদের ছেলেরা কি কষ্ট করতেছে। অনেক অসুস্থ হয়ে পড়ছে, কাজ করতে করতে অনেক অসুস্থ হয়ে পড়ছে, দেখেন তার কি কষ্ট করে।
Thank you.